আমি তোমার তরে দশ টাকার মধ্যে ডিনার করবে কারণ ভেবেছি দশ টাকার মধ্যে কিছু আমার পাওয়া যায়নি। হাই ফোর, আজকের ভিডিও একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে, কারণ সবচেয়ে কম খরচে কি করে কলকাতায় তোমরা সার্ভাইভ করতে পারো সেরকম একটা ভিডিও। এখন প্রশ্ন হচ্ছে শান্তি কাকে বলে? খুব কম খরচে পেটকে সন্তুষ্ট রাখার নামে কিন্তু শান্তি। আর 22 শ্রাবণ মুভিতে তো একটা কথা ছিল যে বিরিয়ানি আর ভাত ডালের মধ্যে ডিফারেন্সটা বোঝো, একটা নেসেসারি আর একটা কিন্তু শৌখিনতা। এতদিন আমরা যখনই বেরিয়েছি অনেক শৌখিনতা জিনিস খেয়েছি, বিরিয়ানি বলো বা অনেক ফাইভ স্টার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া, কিন্তু আজকে সেটা হবে না। আজকে মিনিমাম একটা প্রাইস রয়েছে 30 টাকা, 30 টাকার মধ্যেই খাওয়ার চেষ্টা করবো। 30 টাকার চ্যালেঞ্জ তো বলে ফেলেছি, আমি জানি না 30 টাকায় সারাদিন খাওয়া দাওয়া যায় কিনা। আর দীপ্ত তো রিলেট করতেই পারছে না, কারণ বড় বড় রেস্টুরেন্ট খায় সবসময়। মানে ভাই আমাকে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে সকালে ডেকে উঠিয়েছে, বলে চ কি হলো, বলে 30 টাকা চ্যালেঞ্জ করবো। মানে আমি তো চাই যে আরো কম টাকায় হোক, আমি জানি না 30 টাকা হবে কিনা, আরো কম টাকা করার চেষ্টা করবো, তাই বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টটা ভাবছিল লুচি ভুজি করি, কারণ বাঙালি লুচিতে শুরু হলে রুচিতে ভালো লাগে। কি খায় আরে ফক্স গ্যাং, কি খবর? গ্যাং ব্যাং ব্যাপারটা কোথা দিয়ে শিখলি? গ্যাং ব্যাং ব্যাপারটা আমি ব্যাং ব্যাং ঋত্বিকের ফ্যান, ব্যাং 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 সিনেমা, ব্যাং ব্যাং থেকে গ্যাং ব্যাং। মানিশ করার পাশে বেঙ্গল কেমিক্যাল যে স্টপেজ আছে ওখানেই দাঁড়িয়ে পড়েছি, ওখানে গিয়ে একটা লুচির দোকান দেখতে পেয়েছি। দাদা বলছে 10 টাকায় দুটো লুচি হবে, 8 টাকায় দুটো লুচি হবে বলছে, লুচির সাথে ইয়ে হবে তরকারি। আমি যখন অফিস থেকে ফিরতাম নিয়মিত এখানে নামতাম, এই দোকান থেকে সিঙ্গাড়া কিনতাম, কচুরি কিনতাম। খাবারের যেহেতু ভিডিও করছি, একজন প্রসিদ্ধ খাবার অ্যাঙ্কারের সাথে দেখা হয়ে গেছে, বিনিতা, মাই ফ্রেন্ড এন্ড মাই বেনি। ছেলে আর শুদ্রবে না কোনো, জোরে বল বল বল, ছেলেটা হেভি, এই ছেলেটা খুব সেক্সি। আই এম জেলাস, আজকে তো ওকে পেয়ে গেছি, ও যেহেতু হোস্ট ভালো করে, আজকে আমি খাবো আর আমার সামনে এসে হোস্টিং করবে। পচার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। পচার চ্যানেলে এসে ফার্স্ট যেটা করতে হয় সেটা হয় হাই, আমার চ্যানেলে এরকম এত শুদ্ধ সাধু ভাষায় কথা হয় না, চ্যানেলে একটু বাওয়াল টাইপ ফেরম শুরু করো। হাই পো পো শুয়ে বাবু, 8 টাকা লুচি পেয়েছি মানে পরটা দাও কি কয়, মানে এমন খাবো না, 30 টাকা 20 টাকায় নামি আনবে এর মানে হয়। ও ভালো হোস্ট করে আর ভালো রোস্ট করে, ও ভালো রোস্ট করে, আমার জোক ছিল এটা। সে বললো অতটাও ভালো খেতে না, আমি খেয়ে দেখলাম, আমার যা মনে হয় ও ঠিকই বলেছে, পুরনো হয়ে গেলে যেরকম হয় না, মানে অতটা ফ্রেশ খেতে লাগছে না, খেতে খারাপ না বাট অতটা ফ্রেশ খেতে লাগছে না, মানে কারণ এখন দুপুর 1টা বাজে, 1টার সময় কোনো লুচি ঠিক থাকার কথা না। আমার কল খুচরো 4 টাকা আছে, ও পেয়ে গেছে পেয়ে গেছে, মানি ব্যাগের অ্যাকচুয়াল অবস্থা দেখো, এটা 1টা পয়সা ছিল, চেক নিয়ে ঘুরে, এখানে 9 টাকা আছে, 1 টাকা ফেরত পাবো। এইটাই হয় এইটাই হয় যখনই আমি ভিডিওর জন্য বেরোই, এইরকম একদম কালাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ, এত জোরে বৃষ্টি হচ্ছে যে ওয়াইপার দিয়েও জল খাটানো যাচ্ছে। শুনতে যাওয়াতে পারছো ঠিকঠাক? এ বলে আপছাপটা দেখছি, দেখতে পাচ্ছি না, আমি এমনি চোখে দেখতে পাই না, চশমাটা পরে না দেখবে কি হবে। প্রকৃতি আমাকে ভিডিও করতে দেবে না কেন? কেন আমার নাম আকাশ বলে জানি না, আমার কোনো দোকান খোলা থাকবে কিনা। আমরা যাচ্ছি হচ্ছে পালি স্ট্রিট, বিনিতা বলে যে পালি স্ট্রিটে 6 টাকায় খিচুড়ি আচার বা ভাত ডাল মানে লাঞ্চটা হয়ে যাবে 6 টাকায় মাত্র। জিও 6 টাকার পুরো থালি চলে এসেছে আমাদের কাছে, প্লেট নিয়ে 7 টাকা, 1 টাকা পর প্লেট। এখানে আছে হচ্ছে ভাত ডাল আর এটা কি, এটা আলুর তরকারি তাই তো, আলু কাবলি ছোলার তরকারি, মানে বিশ্বাস হচ্ছে না ঠিক, মানে এত কম টাকা এই দিচ্ছে। চালটা কিন্তু দারুন, চালটা মোটা চালের ভাত ডাল যে, আরে আলুর তরকারি, আর আমি তো মিশনে পড়েছি বৃহস্পতিবারে, কিন্তু আমাদের মিশনে যখন খেতাম বৃহস্পতিবারে এরকম পুরো নিরামিষ খাবার হতো, সত্যি বলছি পুরো 1 থালা ডাল খেতাম আমরা, মানে প্রোটিনের জন্য। আমরা আসলে অবাক হয়ে গেছি যে আরে বৃষ্টিতে ভিজিস না, পুরো লকডাউনটা কিন্তু এরকম খেয়েই সবাই কাটি, যেখানে সবাই 6 টাকায় 7 টাকা এরকম খাবার। সেকেন্ড টাইমও কিন্তু তরকারি দিল, তরকারি চাইলাম তরকারি দিল, মানে 7 টাকার মধ্যেই কিন্তু তরকারি হতো, ভাত তরকারি সবই তো রিপিট করে, সবই রিপিট করে, দ্বিতীয়বারই রিপিট করবে, তাই বলে বারবার রিপিট নিও না। এরকম না যে একটা প্লেট নিয়ে 10 জন কে নিচে, একটা যদি ডিম সিদ্ধ নিয়ে নাও ভালোই হয়, ডিম সিদ্ধ এখানে না, এটা কোথা দিয়ে সিদ্ধ করে নিয়ে চলে আসবে পকেটে করে। এখানে একটু বলুন কেমন লাগছে? অসাধারণ। এখানে কপি এটা তুই আমার থেকে ঝেড়েছিস ভাই, আমি আমি এটা তো আমি এক্স্যাক্টলি যেটা বলছি, এরকম কিন্তু কম টাকায় সার্ভাইভ করা একমাত্র কিন্তু কলকাতাতে, কলকাতাতেই সম্ভব, আর পৃথিবীতে বলে কোথাও 7 টাকায় এতটা ভালো মানে ভাত ডাল আর তরকারি। ভাবো না 15 টাকায় আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। জায়গাটা বলে দাও বিনিতা, লাঞ্চ টাউনে পালিচ প্লেসটা তো বিনিতা বলেই দিল, এখানে চলে আসবে যখন ইচ্ছা হবে মন হবে খেয়ে যাবে। এখানে কিন্তু ডিনারও তোমরা 7 টাকাতেই পাবে, মানে লাঞ্চও 7 টাকায় ডিনারও 7 টাকায়। ডিনার জন্য এতক্ষণ তো ওয়েট করতাম না, এখন 2 বাজে, বাড়িতে যেতে হবে স্নান করতে, বা স্নান মানে তো জানো
স্নান করতে যাওয়ার আগে আজকে ইউজ করবো মামাআর্থের রাইস ওয়াটার হেয়ার মাস্ক, একদম খাঁটি রাইস ওয়াটার দিয়ে বানানো। এর মধ্যে কিন্তু ভিটামিন বি সি আর ই আছে, যেটা কিন্তু হেয়ার ড্যামেজ রিপেয়ার এবং চুলের ইলাস্টিসিটি বাড়ায়। এর মধ্যে কেরাটিন আছে যা কিন্তু চুলকে ম্যানেজেবল করে তোলে এবং কিন্তু চুলের গ্লসি লাভটা ফিরিয়ে আনে। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে মিল্ক প্রোটিন যা কিন্তু চুলের থিকনেস বাড়ায় এবং কিন্তু হেলদি রাখতে সাহায্য করে চুলকে, চুলকে সুন্দর নারিশ রাখে এবং কিন্তু শাইন ফিরিয়ে আনে। গন্ধটাও কিন্তু খুব সুন্দর। এই ফার্মেন্টেড রাইস ওয়াটার পদ্ধতিটা কিন্তু চীনের হুয়াংলোইয়াও গ্রামে বহু বছর ধরে প্রচলিত, এমনকি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও কিন্তু এই গ্রামের নাম আছে দ্য লংগেস্ট হেয়ার ভিলেজ নামে। আর ওই গ্রামের মেয়েরা কিন্তু জেনারেশন ধরে এই রাইস ওয়াটার পদ্ধতিটা ব্যবহার করে চলেছে, যা তাদের 6 ফিট পর্যন্ত শাইনি চুল ধরে রাখতে সাহায্য করে। মামাআর্থ সেই নিউট্রিশাস পদ্ধতিটা কিন্তু ব্যবহার করে, যা কিন্তু চুলের জন্য খুব উপকারী। এছাড়াও কিন্তু মামাআর্থের অ্যাপেল সাইডার ভিনেগার হেয়ার মাস্ক আছে, এটাও তোমরা ব্যবহার করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু পারচেস করার, প্রত্যেকটা অর্ডার কিন্তু একটা গাছের সাথে লিঙ্ক আপ থাকবে, যেটা তোমরা অর্ডার আইডি দিয়ে দেখতে পারো। মামাআর্থ কিন্তু 2025 সালের মধ্যে 10 লাখ গাছ লাগানোর চেষ্টা করছে, যেটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ। আর মামাআর্থ কিন্তু তাদের নতুন অ্যাপ লঞ্চ করেছে, সেটা কিন্তু অ্যান্ড্রয়েড এবং iOS দু জায়গাতেই অ্যাভেলেবেল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে মনে রাখবে। অ্যাপ ইউজাররা কিন্তু সেলের আর্লি অ্যাক্সেস পাবে এবং সেই সূত্রে কিন্তু বেশি ডিসকাউন্ট পাবে। মামাআর্থের ওয়েবসাইট থেকে যদি তোমরা কোনো প্রোডাক্ট কেনো আর যদি আমার এই কুপন কোডটা ইউজ করো FOX21, তাহলে কিন্তু তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও মামাআর্থের পর তোমরা অ্যামাজন, নাইকা এবং কিন্তু ফ্লিপকার্টও পেয়ে যাবে। এখন বিকেল 4:00 30 টাকার মধ্যে কিন্তু 15 টাকা ইউজ করা হয়ে গেছে, আর বাকি 15 টাকা এখন 5 টাকায় কি খাওয়া কি খাওয়াতে পারে? 5 টাকার মধ্যে কি হতে পারে? মুড়ি চানাচুর চলে তাহলে আমাদের চপ শিল্প। একটা চপ মুড়ির দোকান পেয়েছি, সেখানে গিয়ে জিজ্ঞেস করি, এই কাকিমার দোকানে এসে গেছি। কাকিমা তোমার নাম কি? পুতুল। কাকিমার দোকানে বলছে সব কিছু 6 টাকা। 6 টাকা থেকে শুরু বললে? 6 টাকা। তো চ্যালেঞ্জ নিয়েছি যে 5 টাকার মধ্যে চপ মুড়ি খাবো, সেটা তো হয়ে উঠছে না। তুমি করে দিতে পারবে 5 টাকায় কিছু? তাহলে আমি চ্যালেঞ্জটা জিতে যাই। একটা চপ আর একটু মুড়ি 5 টাকায় দিয়ে দাও। পুতুল কাকিমা বলছে যে চ্যালেঞ্জটা বড় জিনিস না, ভালোবাসাটাই আসল জিনিস। আমার এখন মনে হয় ভালোবাসাটাই বড় চ্যালেঞ্জ, মানুষ এখন ভালোবাসতেই ভুলে গেছে, তাই না? আর আমি চ্যালেঞ্জ নিয়েছি যে 30 টাকার মধ্যে সারাদিনে খাওয়া দাওয়া করবো। সকালে ব্রেকফাস্ট করেছি, 7 টাকা বেশি বোঝাতে হলো। আমি এমনিতে বেশি খাই না মুড়ি, দেখেছো তো, নেই কোনো ভুড়ি। 5 টাকায় চপ মুড়ি পেয়ে গেছি, এখানে কিন্তু 6 টাকা। যদি আমি মুড়ি নিই তাহলে 2 টাকা আরও 8 টাকা লাগে। হ্যাঁ, মুড়ির কোয়ান্টিটি একটু কম নিয়ে নেবো, 5 টাকার মতো মুড়ি নিয়ে নেবো, আর চপটা ফ্রি। সিকে ব্লকে যদি আসো এই কাকিমার দোকানে অবশ্যই আসবে। বিনিতা কিন্তু চপ খেতে খুব ভালোবাসে, চপ মুড়ি খেতে, কিন্তু তোমাকে কিন্তু 8 টাকায় দিতে হবে, আমি 5 টাকার মুড়ি নিচ্ছি। আমাদের দেশে যত মানুষ আছে এখনো মুড়ি খেয়েই দিন রাত কাটায়। একটা আলুর চপ, মুড়ি আর তার সাথে অবশ্যই একটা কাঁচা লঙ্কা খাবে। লঙ্কা খাবে? আচ্ছা খাও খাও। আমার কাছে আই ভাত। হ্যাঁ, তোমার কাছে একটা লঙ্কা আছে, বুঝতে পেরেছি। তুই একটা ধনে পাতার চপও নিয়েছে, যেহেতু আমি চ্যালেঞ্জ করছি আমি তো খেতে পারবো না, লোভ তো লাগছে। ক্যামেরা বন্ধ করলে পরে খেয়ে নেবো চাপ। পুতুল কাকিমা বললো যে চ্যানেলের নামটা লিখে দিতে, রাত্রেবেলা নাকি ভিডিওটা দেখবে, লিখে দিই। দেখো, তোমরা তো সাবস্ক্রাইব না করে অনেকে দেখো, কিন্তু এই কাকিমা কিন্তু নিজের উৎসাহ নিয়ে চাইলেন, এই উৎসাহটাই দরকার। আমি উৎসাহ নিয়ে ভিডিও করছি, তোমরা একটু উৎসাহ দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেখো। এখন রাত 9:30 ভাবছি কি খাবো, কারণ মাত্র 10 টাকা বেঁচে রয়েছে। এই 10 টাকায় কি পাওয়া যেতে পারে? সব বন্ধ নাকি? ও মাই গড, আই কান্ট। একটা মার্কেটে এসে গেছি, দেখি এখন কি পাওয়া যায়। 10 টাকার খাবারের জন্য দেখুন কি হয়, তরপরি যাচ্ছে একটা ছেলে 10 টাকার খাবারের জন্য। রুটি পাওয়া যাবে? রুটি এলো 5 টাকা পিস। 5 টাকা পিস? শোনো না, তুমি ওকে 10 টাকায় কি দিতে পারবে? আমি একটা ভিডিও পেয়েছি, চ্যালেঞ্জ করছি, তুমি ওকে 10 টাকায় কি দিতে পারবে? কাজে 10 টাকায় কিছু পাওয়া যায় না। আরে 10 টাকা তুমি ওকে রুটি আর একটু তরকারি দিয়ে দাও। দুটো রুটি আর তরকারি পেয়ে গিয়েছি, মানে 30 টাকায় কিন্তু একদিনে খাবার পুরো চ্যালেঞ্জ শেষ করলাম। এখানে দেখা হয়ে গেছে দিনেশ দা পোস্ট মেরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আমি চকলেট, চিপস, চুইংগাম, কোল্ড ড্রিঙ্ক, যত যত মানে হেলথ খারাপ করার জিনিস সব এখান থেকে ফোকরে ফোকরে খেতে ফোকরে বলো। হাই ফো, হাই ফো। 10 টাকায় কিন্তু রুটি আর ছোলার ডাল পেয়ে গেছি, সাথে একটা পেঁয়াজও দিয়েছে, ওখানে ব্যাপার। মানে পেঁয়াজ 10 টাকার মধ্যে আর আমরা কি খাবো? পেঁয়াজটাই দিয়ে দিই। দুটো রুটি আর চানা আলুর তরকারি সাথে পেঁয়াজ। একটা লঙ্কা হলে হয়ে যেত, বেশি ডিমান্ড হয়ে যায়। একটা একটা লঙ্কা দেবে? ও তো লঙ্কা এখানে আছে। আজকের মতো চ্যালেঞ্জিং এর ভিডিওটা কিন্তু জিতে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব না করো ওই দাঁত অভিশাপ লাগুটা প্লাস ব্ল্যাক লঙ্কা খাবে। কলকাতা যে এত রকম টাকাতেও সার্ভাইভ করা যায়, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের পচাই দেখিয়ে দিয়েছে না। 30 টাকা সার্ভাইভ করে কেউ পারলো না বন্ধুরা, কেউ পারলো না, শুধু পচাই পারলো 30 টাকা। এবার বলতে হয় তোমাদের উপরে উপরে ঘুরলি, কিন্তু উবের চেয়ে ওটা আমার বন্ধু। চ্যালেঞ্জ যদি লড়তে হয় একটা গাড়িওয়ালা বন্ধু খোঁজো, যেমন আস্তে আস্তে আমি আমার দাদুর ধাওয়ায়। মন করেছিস তো?
রেকর্ড হচ্ছে তো এই জোরে কথা বলে মাইক থেকে আরে কিছু অকড় হয়ে গেছে তুই বল আমরা খাবো হ্যাঁ খাবো ভগবান কি সব বল।